আসসালামু আলাইকুম, বিজনেস বাংলায় আপনাকে স্বাগতম। সাথে আছি আমি গালিব। আজকে ভিডিওতে আমি আপনাদের এমনই একটি মেশিনের সাথে পরিচয় করিয়ে দিব যে মেশিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা মাছ মুরগি গরু ছাগলের গোশত পিস পিস করে বিক্রি করে থাকেন বা এ ধরনের গোশগুলো পিস পিস করে বিক্রি করার প্রয়োজন হয়ে থাকে। আর আমার পাশে যে মেশিনটি আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বোন ছোঁয়া মেশিন। এই মেশিনটি মূলত ব্যবহার করা হয়ে থাকে হাঁস মুরগি গরু ছাগলের গোশত পিস পিস করে কাটার কাজে। আমার বা আপনার আশেপাশে বিভিন্ন জায়গায় যদি খেয়াল করেন বিভিন্ন যে সুপার শপগুলো রয়েছে, যেমন মিনা বাজার, আগ্রা, স্বপ্ন, এ ধরনের যে সুপার শপগুলো রয়েছে সেখানে কিন্তু দেখা যায় অনেক সময় তাদের নিজেদের কাজের সৌন্দর্য বৃদ্ধির জন্য, অর্থাৎ গোশ কাটার কাজে বা মাছ কাটার কাজে তাদের কাজের সৌন্দর্য বৃদ্ধির জন্য বা কম সময়ে অধিক পরিমাণ কাজের জন্য বা কাজের সময় সাশ্রয়ের জন্য এই মেশিন ব্যবহার করতে। তাই আপনারা যদি এই ধরনের ব্যবসার সাথে জড়িত হয়ে থাকেন তাহলে কিন্তু এই মেশিনটি দিয়ে আপনাদের সময় সাশ্রয় করতে পারেন বা কম সময়ে অধিক কাজ করতে পারেন এবং আপনাদের কাজের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন। আর আপনি যদি মাছ মুরগি গরু ছাগলের গোশত খুচরা বিক্রি ব্যবসার সাথে জড়িত থাকেন বা এই ধরনের ব্যবসা করে থাকেন তাহলে কিন্তু এই যে বোন ছোঁয়া মেশিনটি রয়েছে এই মেশিনটি কিন্তু আপনার অনেক উপকারে আসতে পারে। কারণ এগুলো যারা বিক্রি করে প্রতিদিন অনেকেই রয়েছেন যাদের প্রতিদিন শত শত থেকে হাজার হাজার কেজি পর্যন্ত মাছ মুরগি বিক্রি করার প্রয়োজন হয়ে থাকে বা গরু ছাগলের গোশত কেটে কেটে বিক্রি করার প্রয়োজন হয়ে থাকে। আর সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় এবং সেগুলো যদি আপনারা হাতের সাহায্যে করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় আর এক্ষেত্রে আপনাদের পরিশ্রমের পরিমাণও বেড়ে যায়। আর আপনি যদি একটি এই বোন ছোঁয়া মেশিনের ব্যবহার শুরু করেন তাহলে কিন্তু আপনার সময়ও সাশ্রয় হবে, খরচও কম হবে, পরিশ্রমও কম হবে। আর সামনে যেহেতু কুরবানি ঈদ আসছে সে সময় কিন্তু অনেক জায়গায় এমন রয়েছে যেখানে শত শত পিস পর্যন্ত গরু কুরবানি করা হয়ে থাকে, সেখানে কিন্তু এই মেশিনটি ব্যবহার করে আপনারা আপনাদের সময় বাঁচাতে পারেন, আপনাদের খরচও কমাতে পারেন। কারণ শত শত পিস গরু কেটে আপনারা যখন এগুলো সার্ভ করার প্রয়োজন হবে এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই কিন্তু আপনাদের এই মেশিনটি ওই ঈদের দিনও কিন্তু অনেক বেশি উপকারে আসতে পারে। তো চলুন আজকে এই মেশিনটির বিস্তারিত দেখিয়ে দিই যে এই মেশিনটি কীভাবে গোশ কাটিং হয় এবং এই মেশিনটি কীভাবে পরিচালনা করতে হয়। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বোন ছোঁয়া মেশিনটি, যে মেশিনটি সম্পূর্ণ 304 গ্রেড দিয়ে তৈরি করা হয়েছে, স্টেনলেস স্টিল, যেটাতে জং ধরার কোনো ভয় নেই। আর এখানে দেখতে পাচ্ছেন যে বেলেটটি, এই বেলেটটির সাহায্যে মূলত যে মিটগুলো রয়েছে এগুলো কাটিং করা হয়ে থাকে। আর এই মেশিনটির সাহায্যে কিন্তু আপনাদের ইচ্ছা মতো আপনাদের কাস্টমাইজভাবে আপনারা থিকনেস মোটা বা চিকন করে এই মেশিনটি দিয়ে আপনারা যে মিট বা মাছ কাটতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই মেশিনটি দিয়ে কীভাবে আপনারা বিভিন্ন থিকনেস অনুযায়ী কাটতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে স্কেল দেওয়া রয়েছে, স্কেলের মাপ দেওয়া রয়েছে, আর এবং এখানে যে স্কেলটি দেওয়া রয়েছে এটির সাহায্যে আপনারা আপনাদের থিকনেসটি চিকন বা মোটা করে নিতে পারবেন। এটা করার জন্য এখানে যে ভলিউমটি রয়েছে এটা এইভাবে করে আপনাদেরকে স্কেল অনুযায়ী ঠিক করে নিতে হবে, নিয়ে এভাবে করে টাইট করে দিতে হবে। এরপরে এখানে যে এখানে যে ব্লেডটি রয়েছে ব্লেডের সামনে এখানে গোশতটি রেখে বা মাছ রেখে এভাবে করে চাপ দিলে কেটে চলে যাবে। তো মেশিনটির ভিতরের কিছু ফাংশন আপনাদেরকে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে নাটটি রয়েছে, এই নাটটির সাহায্যে আপনারা যখন আপনাদের যে ব্লেডটি রয়েছে ব্লেডটি চেঞ্জ করার প্রয়োজন হবে তখন এটি একটু লুজ করে নিতে হবে। লুজ করে নেওয়ার পরে দুই দিক থেকে সংকুচিত হয়ে আসবে, তখন আপনারা খুব সহজে ব্লেডটি চেঞ্জ করে নিতে পারবেন, খুব সহজে ব্লেডটি চেঞ্জ করে নিতে পারবেন। আর এই মেশিনটি কিন্তু আপনাদের বাসাবাড়ির যে 220 লাইনগুলো রয়েছে এই লাইনগুলোতে কিন্তু আপনারা খুব সহজে চালাতে পারবেন। আর এই মেশিনটি চালানোর সময় আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এক্সট্রা কিছু ব্লেড রাখার জন্য, এই যে ব্লেডগুলো রয়েছে এই ব্লেডগুলো আপনাদের সাথে এক্সট্রা কিছু রেখে দিবেন। তো এই মেশিনটি যে 220 লাইন দেওয়ার জন্য, বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য এখানে আমাদের যে তো এই মেশিনটি চালানোর জন্য এখান থেকে বিদ্যুৎ সংযোগটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এখানে যে অন অফ সুইচটা রয়েছে অন অফ সুইচটি দিয়ে এই মেশিনটি আপনারা চালাতে পারবেন। তো মেশিনটি দিয়ে গোশ কাটার জন্য আপনাদের যে নির্দিষ্ট স্থানটি রয়েছে এখানে এই নির্দিষ্ট স্থানে স্কেল ঠিক করে দিয়ে থিকনেস ঠিক করে দিয়ে আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে গোশটি রাখতে হবে। রাখার পরে এখানে যে চাপ দেওয়ার মতো যে হ্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এটি এভাবে করে প্রেস করলে গোশটি কেটে এপাশে চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কীভাবে গোশ কাটিং করা হচ্ছে, এখানে নির্দিষ্ট জায়গায় গোশটি রেখে কীভাবে চাপ দেওয়া হচ্ছে। অথবা চাইলে আপনারা কিন্তু এই মেশিনটির সাহায্যে এ ধরনের বড় বড় সাইজের যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজেই এরকম সুন্দরভাবে কেটে নিতে পারবেন। তো ভিডিওতে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মাছ গোশ কীভাবে এই মেশিনটির সাহায্যে খুব সহজেই সুন্দর মতো থিকনেস অনুযায়ী কাটা হচ্ছে।
তো বন্ধুরা, আপনারা এতক্ষণ যাবত দেখতে পারলেন যে কিভাবে এই বনসা মেশিনের সাহায্যে এই মাছ বা গোশগুলো কিভাবে কাটিং করা হলো। আপনারা কিন্তু চাইলে এই মেশিনের সাহায্যে এই ধরনের সিস্টেমে বা এরকমভাবে গোশ বা মাছগুলো সুন্দরভাবে কাটিং করতে পারবেন। আপনাদের ভিতরে হয়তো অনেকে রেস্টুরেন্ট রয়েছে যেখানে প্রত্যেক দিন অনেক বেশি পরিমাণ শত শত কেজি পর্যন্ত গোশ বা মাছ কাটার প্রয়োজন হয়ে থাকে। সেখানে কিন্তু এই মেশিনটি বসিয়ে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন, কম সময়ে বেশি পরিমাণ কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের কাজ বা সময়কে আরও সাশ্রয়ী করতে চান বা অর্থ সাশ্রয়ী করতে চান, তাহলে কিন্তু এই মেশিনটি বসাতে পারেন আপনার কর্মক্ষেত্রে। তাই এই মেশিনটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন, কিংবা আমাদের অফিসে এসে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন। তো আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।